নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেনের একটি অসাধারণ সুস্বাদু রেসিপি, সেটি হলো আফগানি চিকেন। হোটেল রেস্টুরেন্টের মতো আফগানি চিকেন যদি বাড়িতে বানানো যায় তাহলে বাড়ির ছোট বড় প্রতিটি সদস্য কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। অত্যন্ত সহজ পদ্ধতিতে চটজলদি কিভাবে এই আফগানি চিকেন বানানো যায় আজ করে দেখাবো সেই রেসিপিটি। আফগানি চিকেন বানাবার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি। ওতে দিয়ে দিলাম আধা চামচ নুন আর এক চামচ আদা রসুনের পেস্ট। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। চিকেনটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 15-20টা কাজু বাদাম, এক মুঠো ফ্রেশ ধনে পাতা আর বেশ কিছু কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি। এতে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে ধনে পাতা, এরপরে কাজু বাদাম, সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বাকি ধনে পাতাটা রেখে দিচ্ছি রান্নার শেষে ব্যবহার করার জন্য। সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবারে মিক্সির ঢাকনা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু ধনে পাতা ও কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা দেখতে ঠিক এমন হয়েছে। বাকি ধনে পাতা ও কাঁচা লঙ্কাটা আমি রান্নার শেষে ব্যবহার করব। এখানে 1 কাপের 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। আমি এই ক্রিমেরই 1 কাপ ক্রিম দইয়ের মিশ্রণে অ্যাড করে দিলাম। এখানে 1 কাপের 1 কাপ ক্রিম বা মালাই নিয়ে নিয়েছি। এবারে দই ও ক্রিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। 1 চামচ রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দেব। কসুরি মেথিটাকে দই ও ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, 1/2 চামচ গরম মশলা পাউডার। এবার এতে অ্যাড করে দেব মিক্সিতে যে পেঁয়াজ ধনে পাতা কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ম্যারিনেট করা চিকেনের মধ্যে এই মশলার মিশ্রণটা ঢেলে দেব। মশলা দিয়ে চিকেনটা ভালোভাবে মেখে আবার রেস্টে রেখে দেব 1/2 ঘন্টা। এভাবে চিকেনটা ম্যারিনেট করে 1/2 ঘন্টা রেখে দিলে চিকেনের স্বাদ খুব ভালো হবে। 1/2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর চিকেনটা দেখতে ঠিক এমন হয়েছে। এবার এটা ফ্রাই করে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এভাবে তেল আর ঘি মিশিয়ে চিকেনগুলো ফ্রাই করলে চিকেনের স্বাদ খুব ভালো হবে। এক এক করে চিকেনের টুকরোগুলো গরম তেলে ছেড়ে দিলাম। এ সময় গ্যাসের ফ্লেম লো করে চিকেনগুলো প্রায় 70% কুক করে নিতে হবে, বাকিটা গ্রেভিতে কুক হবে। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবারে ভাজা চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত চিকেন ভেজে নেব। এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ ও তেজপাতা। গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি গরম করে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই ওতে অ্যাড করে দিলাম ম্যারিনেটের মশলাটা। এবারে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে স্লো হিটে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে বেশ কিছুটা সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো অ্যাড করে আরও কিছুটা সময় মশলার সাথে চিকেনটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এ সময় লো করা থাকবে। এইভাবে স্লো হিটে ধীরে ধীরে মশলা ও চিকেন ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। আফগানি চিকেন একদম কমপ্লিট। সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের আফগানি চিকেন। নান, কুলচা, রুটি, পরোটা সব কিছুর সাথে এই আফগানি চিকেন খেতে অপূর্ব লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।